भाई आपकी पानी क्या अवस्था ना आपनी গাছ কথা বলে গল্প বা উপন্যাসে শোনা গেলেও এমন ঘটনা ঘটেছে বলে চাওর উঠেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি জানতে ও গাছের সাথে কথা বলতে প্রতিদিন ভিড় করছে অসংখ্য মানুষ গত সপ্তাহ জুড়ে কথা বললেও শুক্রবার বৃষ্টির পরে আর কথা বলছে না গাছ গাছের প্রাণ আছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও গাছ কথা বলতে পারে এটি নিছক গুজব গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গজিনা গ্রাম এই গ্রামেরই আলতাফ শেখ তার ছেলের একটি বাগান রয়েছে গত চোদ্দ জুন শুক্রবার ওই বাগানের একটি একাশিয়া গাছ বা লম্বু গাছের পাশে খেলতে থাকা শিশুরা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভিতর থেকে আওয়াজ শুনতে পান এরপর বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই গ্রামের বাসিন্দা ফরিদ মোল্লা শুরু হয় এলাকায় চাঞ্চল্য অলৌকিকভাবে গাছ কথা বলে এমন গুজবের ডালপালা ছড়াতে থাকে এরই মধ্যে খবর পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ওই গজিনা গ্রামে আসতে শুরু করে অসংখ্য মানুষ এরই মধ্যে গাছের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় এবং সাধারণ মানুষ মানত করে টাকা পয়সা সহ হাঁস মুরগি দান করা শুরু করে পরে সেগুলো গরিবের মাঝে বিলিয়ে দেওয়া হয় তবে গত এক সপ্তাহ ধরে সেখানের পরিস্থিতি ছিল এমনই কিন্তু শুক্রবার একুশ জুন দুপুরে টানা বৃষ্টির পর থেকে ওই গাছ আর কথা বলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা তবে কেউ কেউ বলছেন গাছ সকলের সাথে কথা বলে না আমি তো বৈজ্ঞানিক না আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না তবে আমার জানার মতো গাছের কথা বলে না তবে গাছের প্রাণ আছে উদ্ভিদের প্রাণ আছে এটা আমরা সবাই জানি এবং এটা এটি সাইন্টিফিক কথা যে গাছের প্রাণ আছে মানুষের যেমন প্রাণ আছে এটা আছে তা আমিও আপনাদের মতো শুনে এসেছি এখানে যে গাছে কথা বলে তো টকিং ট্রি দেখার জন্য যে টকিং ট্রি কেমন কি অবস্থা তা আমি যা জানলাম আমি নিজেও কান পেতে শোনার চেষ্টা করলাম যে কি কথা বলে কোন ভাষায় কথা বলে ধনী আছে কিনা না কোনো তা আমি শুনলাম মানে কোনো কথাই শুনতে পারলাম না মানে আমার দুর্ভাগ্য যে আমি আসার পরেই গাছে কথা বলা বন্ধ করে দিচ্ছি আমার মনে হয় বিকাল থেকে যা হোক এখানে অনেক লোক এসেছে এই খবর ছড়ানোর পরে চাউর হওয়ার পরে এখানে অনেক হাঁস মুরগি আসছে এবং আরও অনেক টাকা পয়সা উঠছে যেগুলো গরিবকে দিয়ে দেওয়া হয়েছে গরিব মানে একজন ব্যক্তিমণি পাগল বা গরিব টাইপের তাকে দিয়ে দেওয়া হয়েছে তো ভালো এটা আসলে মনে হয় যে এটার আরও কিছু যথার্থতা অনুসন্ধান হওয়া উচিত যে আসলে এর সত্যতা কতটুকু আছে তাই না এটা যারা বিশেষ করে ধর্মীয় দিক থেকেও হতে পারে এটা আবার যারা উদ্ভিদ বিজ্ঞানী আছে যারা তার গবেষণা করে এটা অবশ্যই এটা নিয়ে যে মানুষের একটা কৌতূহল এই কৌতূহলের জায়গাটাকে পরিষ্কার করতে পারে নাহলে তো মানুষ আসবে আর এটা যদি মিথ্যা কথা হয় এটা যদি গুজব হয় সত্যি সত্যি তাহলে মানুষ তো প্রতারিত হবে তা আমরা চাই না মানুষ প্রতারিত হোক এবং মানুষ সত্যি সত্যির মধ্যে থাকুক সত্যটা জানুক ধন্যবাদ তবে অনেকেই মনে করছেন অনুসন্ধান করে ঘটনার সত্যতা উদ্ঘাটন হোক প্রয়োজনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক সবাই জানে গাছের প্রাণ আছে কিন্তু কথা বলতে পারে এমনটি কখনো শোনা যায়নি সঠিকভাবে তদন্ত হলে বিষয়টি গুজব কিনা তা জানা যাবে এবং প্রতারণার হাত থেকে রেহাই পাবে সাধারণ মানুষ আরিফক মাই টিভি অনলাইন